الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আবারও ধন্যবাদ আমাদের সকল দর্শকদেরকে। সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আজকে যদি কথা বলতে হয়, সকলেই আপনারা অবগত আছেন যে বাংলাদেশে এখন বিশেষ করে যারা আমরা আছি, আমরা প্রত্যেকেই অবগত আছি ভাস্কর্য একটা ইস্যুজ, আর একটা হচ্ছে কুষ্টিয়ায় দুজন মাদ্রাসা ছাত্র ভাস্কর্য ভেঙেছে, সেটা সিসি টিভিতে ধরা পড়েছে বা দেখা গেছে, সেটা একটা ইস্যুজ। আর একটা বিষয় হচ্ছে আলেম ওলামাদেরকে তাফসির মাহফিলে বাধা প্রদান বা বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, তিনটি বিষয়কে যদি এক সমন্বিতভাবে, যেহেতু অনেক সময়ের প্রয়োজন, আলোচনার সংক্ষেপে বলা হয়, তাহলে এক নম্বরে বলা যাল, আমি বলতে চাই যে আমাদের প্রেজেন্টেশনটা শুরুতে ছিল একটু ভুল। মানে আজকের প্রোগ্রামের কথা বলছি না, ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলছি, প্রেজেন্টেশনটা একটু ভিন্নভাবে হলে হয়তো বা বিষয়টা এরকম ঘোলাটে পরিবেশ তৈরি হতো না, এবং পুরোপুরি গোটা দেশ এবং জাতি এখন মনে করে যে হুজুররা মনে হয় বঙ্গবন্ধুর বিপক্ষে বা আওয়ামী লীগের বিপক্ষে বা সরকারের বিপক্ষে। এটা আমাদের দুর্ভাগ্য এবং আমাদের দুর্বলতা, এটা আমরা কাউকে দোষ দিব না, যে আমাদের দুর্বলতা আমরা তাদেরকে বোঝাতে পারিনি। ছোট্ট করে একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে একজন মানুষের ক্যান্সার হয়েছে, তো হসপিটালে ডাক্তার বলল যে আপনার এই ক্যান্সারের জন্য আপনাকে এখন অপারেশন থিয়েটারে যেতে হবে, এবং ক্যান্সারের যে উৎস রয়েছে এটাকে আমরা অপারেশন করে কেটে ফেলিয়ে দেব। তো ডক্টর তাকে নিয়ে যাওয়ার পর অজ্ঞান করেছে, অজ্ঞান করার পরে যখন সে অংশটা কেটেছে ঠিক সে মুহূর্তে জাগ্রত হয়েছে। হওয়ার পরে রোগী বলতেছে, এই ডাক্তার মিয়া আপনি আমারে কাটলেন কেন? ডাক্তারের গলা চেপে ধরেছে যে আমার ক্যান্সার আমার ভিতরে থাকুক, আপনার কি আসে যায় এখানে, আপনি আমারে কাটতে গেলেন কেন? তো ডাক্তার বেচারা চেয়েছিল মানুষটাকে বাঁচাতে, সুস্থভাবে পৃথিবীতে বেঁচে থাকা, মানে যাতে করে বেঁচে থাকতে পারে সে চেষ্টা ডাক্তার করলেন, কিন্তু রোগী সেটা মানতে নারাজ। কেন কাটা হলো এবং কেন আমাকে চিকিৎসা করিয়ে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে? ভাস্কর্য এবং মূর্তি অথবা অন্য কোনো ইস্যুজ নিয়ে যখন কথাবার্তা বলা হয়, মানুষ আমাদের পালসটা বুঝতে চায় না অনেকে, যে আমরা কি বলতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ভাই, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, ইসলামী আন্দোলন হোক, সবাই কিন্তু আল্লাহর সন্তুষ্টি চায়, সবাই জান্নাতে যেতে চায়। তো আমরা চাই যে আপনারা জান্নাতের পথেই থাকুন, আপনারা, আমরা জান্নাতে যেতে চাই, আপনাদেরকে নিয়ে যেতে চাই, আপনারাও জান্নাতে যান, আপনারাও আল্লাহর প্রদত্ত ইসলামের সুশীতল ছায়াতলে থাকুন। তো আমরা আপনাদের কল্যাণের জন্য আপনাদেরকে বোঝাইতে চাইলাম, এখন যার জন্য কল্যাণ চুরি সেই বলে চোর, চোর বিষয়টা হয়ে গেছে এরকম আর কি। তো দলিল আদিল্লা অনেক আলোচনা হয়েছে, আমাদের ভাইরাও জানে যে কোনটা হালাল কোনটা হারাম, আমি সেদিকে যেতে চাচ্ছি না, এটা একেবারে স্পষ্ট কথা। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের মানে দেশের কিছু মানুষ আলেমদেরকে ভুল বুঝলো। আলেমরা কারা? আপনি বলেন যে ভাস্কর্য ইস্যু নিয়ে কোনো আলেম কি ক্ষমতায় আসতে চাচ্ছেন? না। কোন আলেম কি প্রধানমন্ত্রী হতে চান? না। আলেমদের দায়িত্ব হচ্ছে ফালাউলানা ফরমিং কুল্লি ফিরকতে মিনহুম তাইফাতুল লিয়াতাফাকহু ফিদ্দিন ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। একজন আলেমের দায়িত্ব কি? এটা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন 11 নম্বর পারায়, কি? যে তোমাদের মধ্যে একটা দল কেন এমন হয় না যারা দ্বীনের কল্যাণকর জ্ঞান শিখবে, স্বজাতির কাছে ফিরে এসে তারা জাতিকে সতর্ক করবে তাদের মুক্তির জন্য। আমরা যতটুকু পড়াশোনা করেছি, ক্ষুদ্র জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আহামরি বড় কিছু আমরা না, খুবই সাধারণ মানুষ, এতটুকু জ্ঞানই আমরা চেষ্টা করি যে মানুষ যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে। এখন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করছি মানুষকে, মানুষ মনে করছে আমরা ক্ষমতায় যেতে যাচ্ছি, দুর্ভাগ্য আমাদের। আমরা চেষ্টা করছি মানুষগুলো আল্লাহমুখী হোক, মানুষগুলো সফলতার পথে, সরল পথে পরিচালিত হোক, মানুষগুলো মনে করছে হুজুররা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। না, তো প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়, আমরা চাই মানুষগুলো জান্নাতের পথেই আসুক, আমরা সেই চেষ্টা করেছি। এবং কোনো মানুষই, আমরা কোনো আলেমুলামায় বাংলাদেশে এটা চাইনি যে শরিয়ার একটা ইস্যুকে কেন্দ্র করে ক্ষমতায় যেতে, প্রধানমন্ত্রী হতে, প্রেসিডেন্ট হতে, অথবা দেশ দখল করতে, নাউজুবিল্লাহ।
কেউ চায়নি এবং আমরাও চাই না। আমরা চাই সুশৃঙ্খল এবং সুন্দর করে একটা সমাধান করতে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রেজেন্টেশনটা। কারো কারো ক্ষেত্রে আমাদের কোনো কোনো ভাইয়ের একটু অন্যরকম হয়ে গেছে, বিধায় বিষয়টা এখন এমন হয়ে গেছে যে যদি আমি ফিরে আসি তাহলে তো হুজুরদের কাছে পরাজয় বরণ করলাম, এরকম হবে। আবার যদি মনে করেন বাস্তবায়ন না করি তাহলে মানুষ এটাকে আবার অন্যদিকে নিয়ে যাবে, কারণ সবাই তো এক দৃষ্টিতে আসলে আপনার ইসলামটাকে অনুসরণ বা অনুকরণ করে না। কেউ কেউ আছে যে মুখে মুসলিম আমরা, মুমিন, কিন্তু কিছু কিছু ভাই আমাদের, কিছু কিছু বোন, যেই দলের বা যেই পীরের মুরিদ, সেই দল বা দরবারের আপনার এমন ভক্ত হয় যে হিতাহিত জ্ঞান আপনার হারিয়ে ফেলে, হালাল হারাম আর বিবেচনা করে না। তো আমরা বলি দলকে দলের জায়গায় রেখে, দরবারকে দরবারের জায়গায় রেখে, পীরকে পীরের জায়গায় রেখে সত্যিকার অর্থে কোনটা জরুরি এবং কোনটা সত্য, কোনটা সরল পথ, কোনটা জান্নাতের পথ, সেটাকে অনুসরণ অনুকরণ করা। যাত্রাবাড়ি মাদ্রাসায় গতকাল যে মিটিংটা হয়েছে, এই মিটিংটা আরো আগে হওয়া উচিত ছিল, শুরুতেই। এই মিটিংটা হওয়ার পরে যেহেতু রাষ্ট্রের সাথে হুজুররা এখন খুব সহজে বসতে পারে এবং কথা বলতে পারে, গত কয়েক মাস ধরে আমরা দেখতে পেলাম, তো বসার পরে তখন যদি কথাবার্তাগুলো এইভাবে শুরু হতো, হয়তোবা এখন এই মাহফিলগুলো বন্ধ হতো না, সংঘর্ষ বাঁধত না এবং ভুল বোঝাবুঝিটা হতো না। ভুল হয়ে গেছে। ইমাম শাফি রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে উপদেশ এবং নসিহাতের সংজ্ঞাটা কি, ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, উপদেশ এবং নসিহাত এটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে, উপদেশ সরাসরি বলা, আর নসিহাত হচ্ছে সরাসরি না বলে কেউ যদি ভুল করে তার কানের কাছে গিয়ে ফিসফিস করে ধরিয়ে দেওয়া, জনসম্মুখে না, যে তুমি এটা ভুল করছো। তো দেখেন, ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, কওলাল লাইয়িন, আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা যেটা বলেছিলেন যে খুব নমনীয়তার স্বরে তুমি তার সামনে কথা বলবা, খুব নমনীয়তার সাথে নরম স্বরে তার সামনে কথা বলবা, কারণ সে জালেম। এখন কথা হচ্ছে, ফেরাউন একজন কৌলাল লাইয়িনা, স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলেছিলেন, হ্যাঁ, যে নম্রতার স্বরে কথা বলবা, কারণটা কি, এই জালেমের সামনে যদি জোর গলায় তুমি কথা বলো তাহলে উল্টা রিয়াক্ট করতে পারে। তো আল্লাহ তাআলা তো বুঝে শুনেই মুসা আলাইহিস সালামকে বলেছিলেন। তো আমাদের উচিত কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু সময় একটু আপনার নমনীয় হয়ে বিষয়গুলো আগে মেসেজগুলো দেওয়া এবং নসিহত আকারে দেওয়া, উপদেশ আকারে না, তাহলে হয়তো বা বিষয়টা কল্যাণকর হতো আর কি। আমি, ডক্টর হুমায়ুন ভাই আছেন, আমি আসলে খুব বেশি কথা বলছি, আমি এত কথা বলতে, ঠিক আছে, জি। তো আসলে হুমায়ুন কবির ভাইয়ের ওখানে মনে হয় ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, এই জন্যই সাউন্ডটা একটু প্রবলেম হতে পারে, আল্লাহ তাআলা সহজ করে দিক। তো যে কথা বলছিলাম সেটি হচ্ছে যে এই পরিস্থিতির জন্য আসলে অনেক সমস্যায় আমরা ফিল করছি, যে বিশেষ করে আমাদের দাওয়াতি ময়দানগুলো, আপনি জানেন যে তাফসির মাহফিলগুলো শীতকালীন সময়ে যে প্রোগ্রামগুলো আমরা করে থাকি, এই সময় কিন্তু আমাদের এই আপনার প্রচুর প্রোগ্রাম ক্যান্সেল হচ্ছে এই কারণে যে প্রশাসনের অনুমতি নেই, এবং এটা করোনা ইস্যু করে না, এটা ভাস্কর্যকে ইস্যু করে। মানুষ হয়তো বা বলবে, আমাদের দর্শক ভাইরা, যে মাহফিলের সাথে এই প্রোগ্রামের কি সম্পর্ক? প্রোগ্রামটা সম্পর্ক না থাকলেও জরুরি বিষয় হচ্ছে এই মাহফিলগুলো করার পরে মানুষের ভিতরে একটা পরিবর্তন হয়, এবং এই মাহফিলগুলোর কারণে এলাকা ভিত্তিক একটা পরিবর্তন আমরা খেয়াল করি, বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আপনার ইমাম সাহেবদের কাছে যেতে পারেন না, যারা তাদের লেকচার গুলো জুমার বয়ানে শুনতে পান না, যেহেতু বাংলাদেশে ওই পরিবেশ নেই, মসজিদ গুলোতে মেয়েরা যেতে পারে না, তো মাহফিল গুলো যত ঘন ঘন এবং যত দীর্ঘ হতো, যত বেশি সংখ্যক হতো, আমাদের মা বোনেরাও কিন্তু অনেক উপকৃত হতো। এবং আপনি জানবেন যে বাংলাদেশের অধিকাংশ ফুরকানিয়া মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, এ সমস্ত
মাদ্রাসাগুলি কিন্তু চলেই হচ্ছে দান সাদাকার উপরে, যেগুলো গ্রামে গ্রাম অঞ্চলের, এবং এটার একটা সিংহভাগ কালেকশন কিন্তু মাহফিল কেন্দ্রিক হয়ে থাকে, যেটা সারা বছরে তাদের খোরাকি বাবদ তাহলে 50% সাপোর্ট দেয়। অনেকের আবার পুরো 100% সাপোর্টও সেখান থেকে পায়। তো চতুর্থ দিকে আমরা একটা চতুর্মুখী সংকট এবং কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সব কিছু সমাধান করে দিবেন ইনশা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সেটাই যেন করেন। তো স্বাভাবিকভাবে এখন যেটা দাঁড়াচ্ছে যে আমাদের আলেমদের প্রতি মানুষের আপনার দৃষ্টিভঙ্গি, এক শ্রেণীর মানুষ খুব সিম্প্যাথি দেখাচ্ছে আমাদের প্রতি, আরেক শ্রেণীর মানুষ আলেমদেরকে মনে করছে যে হিতাহিত জ্ঞান নেই, না হলে তুরস্কে এত ভাস্কর্য আছে কোনো সমস্যা নেই, সৌদি আরবে আছে কেটলি, তারপরে মাছ, তারপরে আপনার কি ওই যে পানির বোতল, তারপরে মনে করেন ঝর্ণা, তো বাংলাদেশের সমস্যাটা কোথায়? এবং আপনি নিশ্চয়ই জানেন, হয়তো আমি দর্শকদেরকে বলি, আমি বাংলাদেশে এসেছি 5-6 দিন হলো, আমি তুরস্কে সফরে ছিলাম প্রায় 20-22 দিন আর কি। তো হিস্টোরিক্যাল একটা সফর ছিল, তুরস্কের যে সমস্ত স্থাপনার সাথে ইসলামের সম্পর্ক রয়েছে সিংহভাগ স্থাপনায় আমরা সফর করেছি, এবং সেখানেও আমরা ইসলামটাকে দেখেছি একটু ভিন্নভাবে আর কি। তো ওই দিকে এখন যেতে যাচ্ছি না, কোনো দেশ আরেকটা দেশের জন্য ইসলামিক মডেল হতে পারে না। যদি কোনো দেশ ইসলামের মডেল হতো তাহলে আল্লাহ রাসুল বলতো যে ওই আমি তোমাদের জন্য তুর্কিকে রেখে গেলাম, কুস্তুনতুনিয়াকে রেখে গেলাম, আমার ইন্তেকালের পরে নাউজুবিল্লাহ কুস্তুনতুনিয়াকে যেই অনুসরণ করবে সেই সফলকাম হবে। আল্লাহ রাসুল কিন্তু এটা বলেন নাই, আল্লাহ রাসুল বলেছেন কি, কোরআন রেখে গেলাম এবং সুন্নাহ রেখে গেলাম, তারাক তো ফেকুম আমরাইনে। তো যাই হোক, এখন আমরা অনুসরণ করব কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জীবন যাপন করতে বলেছেন সেভাবে আমরা জীবন যাপন করার চেষ্টা করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমরা নিজেদের আবেগ, ইমোশন, আমাদের মনস্তাত্ত্বিক চাহিদা, আমাদের আন্তরিক চাহিদা, এগুলোকে কোরবানি যে করতে না পারবো সে কিন্তু প্রকৃত মুমিন হতে পারবো না। কারণ কি, পাপ যত পাপ আছে এই পাপগুলো সাধারণত ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ওস্তাদ আতা রহিমাহুল্লাহ তিনি বলছেন যে সমস্ত পাপের মূল হচ্ছে তিনটি, একটি হচ্ছে অহংকার, আরেকটি হচ্ছে হিংসা, আরেকটি হচ্ছে লোভ। অহংকার, হিংসা এবং লোভ, এই তিনটি দিয়ে পাপ নামক গাড়ি তৈরি হয়, আর এই গাড়ির ফুয়েল হচ্ছে রাগ, এই গাড়ির ফুয়েল হচ্ছে তেল হচ্ছে রাগ, গুসসা এবং নফস, অন্তর। এটা আমার কথা না, ওনার ওস্তাদের কথা, নফস, অহমিকা, নফস বলতে অন্তর আর কি, রাগ এবং অন্তর। দেখেন, যারা আমরা একটা হারাম বিষয়কে ইস্টাবলিশ করতে যাচ্ছি তারা কিন্তু আবেগের বশবর্তী হয়ে করছি, বা তিনি মনে করতেছেন আমি অনেক মহৎ কিছু করে ফেলছি, বিষয়টা এরকম না। মহৎ কিছু তখনই আপনি করবেন, আপনার পেটে ক্ষুধা আছে, আপনাকে যদি কেউ খাওয়ায় এটাই হচ্ছে আপনার জন্য সে সময় সবচেয়ে বড় ফ্যাসিলিটি বা আপনার জন্য বড় উপকারের বিষয়। পেটে ক্ষুধা আছে, কেউ যদি আপনার ছবিতে আপনার খাবার দেয় বা আপনার কপালে চুমু দেয়, পেটে চুমু দেয়, আপনাকে ছবি বানায় তার দেয়ালে বা বুকের মধ্যে ঝুলে রাখে, তাহলে কিন্তু এটা কাজে দিবে না। আমরা দর্শকদেরকে বলতে চাই, একজন মানুষের ইন্তেকালের পরে সবচেয়েতে বড় পাওয়া তার এই কবরের জিন্দেগিতে, তার জন্য আপনি আমি কি পাঠাচ্ছি, সেটা যেহেতু মুসলিম আমরা, আমরা চেষ্টা করব আল্লাহ রাসুল যে কাজগুলো করতে বলেছেন সে কাজগুলোর মধ্যে সীমাবদ্ধ থেকে তার জন্য কিছু করা। তো এই জিনিসটা আমরা আমাদের দর্শকদেরকে বোঝাতে পারি নাই, আমরা আমাদের শ্রোতাদের বোঝাতে পারি নাই, দেশের মানুষদের বোঝাতে পারি নাই। মানুষকে দোষ দিব না, আমাদের দোষ। এখন দেখেন, গোটা বিশ্বের যে মুসলমানরা, আমরা আজকে হাত কোথায় বাঁধবো এটা নিয়ে মারামারি করতে যাই, জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো এটা নিয়ে মারামারি করি, মসজিদে ডান পা দিয়ে ঢুকবো না বাম পা দিয়ে ঢুকবো, জুমাবারে জিলাপি দেওয়া হবে নাকি বাতাসা দেওয়া হবে, এগুলো নিয়ে আমরা গ্যাঞ্জাম করি, কিন্তু ইসলাম বিদ্বেষী যারা তারা কিন্তু
ওই কে হাত কোথায় বাঁধলো এটা নিয়ে মুসলমানদেরকে আঘাত করে না, মুসলমানদেরকে তাদের টার্গেটও না, তাদের টার্গেট হচ্ছে ইসলাম, তাদের টার্গেট টার্গেট হচ্ছে আল্লাহর দিন, পৃথিবীব্যাপী আল্লাহর দিন বাস্তবায়িত না হোক এবং যারা হক পন্থী আলেম ওলামা তারা মাথা উঁচু করে না দাঁড়াক, এটাই কিন্তু তারা চায়। সুতরাং আমরা মুসলমানরা কবে এক হব, আমরা আলেমরা কবে উদার হব, আমরা আলেমরা কবে এক পতাকার ছায়াতলে আসব? যদি আমরা আসতে পারি তাহলে কখনো স্টেজে উঠে হুজুরের কলার ধরবে অথবা দাও নিয়ে মুফাসসিরকে তেড়ে আসবে, মুফাসসিরকে গালমন্দ করবে এই দুঃসাহসও কেউ দেখাবে না। আজকে মানুষ জানে যে এরা হচ্ছে বিচ্ছিন্ন মানুষ, এরা হচ্ছে বিচ্ছিন্ন একটা জাতি, সারা পৃথিবীর বুকে মুসলমানরা আজকে বিচ্ছিন্ন। এই জন্য ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশ গোটা মুসলমানদেরকে কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু তাদের তো আমরা কিছু করতে পারতেছি না। কেন করতে পারছি না? আমাদের মুসলমানরাই তাদের সাথে কেউ কেউ গিয়ে কাঁধে কাঁধ মিলাচ্ছে, হাতে হাত মিলাচ্ছে, বড় আফসোস হয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই আয়াতটা আজকে এখনো বিদ্যমান রয়েছে, সে আয়াত এখনো উড়ে যায় নাই, চলে যায় নাই, বিদ্যমান থাকা সত্ত্বেও আজকে আমরা ভাইকে ভাই হিসেবে কাছে টেনে নিতে পারলাম না। কে সুন্নি, কে ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, মিঠা সুন্নি, অল্প সুন্নি, বেশি সুন্নি, কে হানাফি, কে মাইজ ভান্ডারি, কে মাঝহাবি, কে লামাঝহাবি, এগুলো নিয়ে গ্যাঞ্জাম করতে 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 ইসলাম বিদ্বেষী শক্তি তারা জানে যে এখন আর এদেরকে নাড়াচাড়া করলে এরা কিছু করতে পারবে না। আজকে বাংলাদেশের সমস্ত আলেম ওলামা যদি এক থাকতো, বিশ্বাস করুন শুধু বাংলাদেশ কেন, এই বাংলাদেশটা তুরস্কের মতো একটা পরাশক্তি হয়ে যেত, যদি শুধু আলেম ওলামারা যদি আমরা এক থাকতাম। এখন অনেক দর্শক হয়তো বলবে যে ঐক্যের কথা তো আপনি নিজেও বলেন, আপনি কয়জনের সাথে ঐক্য করেছেন? দেখুন আমি আলহামদুলিল্লাহ, আপনি জানেন হয়তো বা যে আরটিভিতে যে রেগুলার প্রোগ্রামটা করি, সেই প্রোগ্রামে যেমনই ভাবে আহলে হাদিসের আলেমরা আসেন আমি হোস্টিং করি, তদ্রুপ ভাবে হানাফি আলেমে আসেন, তদ্রুপ ভাবে আপনার কি বলে ইসলামী আন্দোলনে আলেমও আসেন, আওয়ামী পন্থী আলেমও আসেন, বিএনপি পন্থী আলেমও আসেন। আসলে কি, যেই হক কথা বলেন তাকে আমরা সাপোর্ট দিই বা তাদের সাথে কাজ করতে চাই। অনেকে বলেন যে তাহলে তো আপনারা গোল আলোর মতো সব দিকে আছেন, যে না, আপনারা যে ঐক্যের কথা বলেন এটা হচ্ছে প্রাথমিক একটা ধাপ, আমরা চেষ্টা করি, এখন কতটুকু যেতে পারবো না যেতে পারবো সেটা তো আল্লাহ তাআলা দেখছেন, আমাদের চেষ্টা তো আমাদের চালিয়ে যেতে হবে। তো যাই হোক ভাই, আমাদের সময় হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলা, এবং আমাদের দর্শক যারা রয়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ এ অর্থে বলছি যে যারা আলেম না আর কি, তাদের কাছে একটা রিকোয়েস্ট যে আলেম কারা এই সংজ্ঞাটা আগে বুঝতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের রেখে যাওয়া দায়িত্বগুলো তারা পালন করছেন, কেউ বেশি কেউ কম, আবার কেউ কেউ এর মধ্যে দরবারিও হয়ে যাচ্ছেন। যারা হচ্ছেন সেটা তাদের চারিত্রিক মানে পদস্খলন, এটার জন্য গোটা আলেম সমাজকে দোষারোপ করা কিন্তু ঠিক না। তো ওয়ারেস আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যারা, তাদেরকে আপনারা সম্মান করতে শিখুন, ভালোবাসুন। দেখেন এই যে সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী আন্দোলন, দিল্লির আপনার ওই যে চাঁদনির চর থেকে নিয়ে একেবারে খাইবার পর্যন্ত প্রায় 14,000 গাছ যেগুলো পাওয়া গিয়েছিল, যে গাছগুলোতে এক একটা গাছে এক একজন আলেমের ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছিল, যে আলেমদেরকে জবাই করে হত্যা করেছে। তো এই আলেমদের অবদান কিন্তু উপমহাদেশে কম না, অনেক। ব্রিটিশ বিরোধী আন্দোলন, তারপরে এই আপনার সিপাহী বিদ্রোহ, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা, বাংলাদেশের যে সমস্ত ধর্মীয় ইস্যুগুলো তৈরি হয় সেখানে আলেম ওলামা কিন্তু কম রক্ত ঢালেন নাই, সেখানে আলেমরাও কিন্তু অনেক রক্ত ঢেলেছেন। তো যাই হোক, আমরা সর্বোপরি কোনো উস্কানি, সংঘর্ষ, উগ্রবাদিতা এ সমস্ত বিষয় পছন্দ করি না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর একটা সমাজ গড়তে চাই, যেখানে সকলেই আমরা ভাই ভাইয়ের মতো থাকবো। মতাদর্শের ভিন্নতা এবং মাসালাগত মতবিরোধ যদি দেখা যায়, আমরা এক টেবিলে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। যদি এমনটা করতে পারি তাহলে হয়তো বা আমাদের সমাজটা আরো সুন্দর হবে,
এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় সেটি হচ্ছে ওই যে ওই ডক্টরের উদাহরণটা যে আমি দিলাম, যে আপনি রোগাক্রান্ত, আপনার চিকিৎসা আমি করতে চাচ্ছি, কিন্তু আপনি আমার গলা টিপে ধরছেন যে আমার চিকিৎসা করছিস কেন, আমি যেমন আছি সেমন তেমনটাই থাকতে চাই। তো আমি ইউকে কসবা টিভির সকল দর্শকদেরকে বলতে চাই যে দেখেন, আলেমরা ক্ষমতার জন্য লালায়িত না, আলেমরা ওই কোনো ভবনেও যাইতে চায় না, আলেমরা যেটা চায় যে আল্লাহর জমিনে আল্লাহর বিধানটা কায়েম হোক, এখন ক্ষমতায় যেই থাকুক। একজন মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, তার নেতৃত্বে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটাই আমরা চাই, আর কিছু চাই না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করা হবে, জীবনের সব ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেওয়া হবে, জীবনের প্রত্যেকটা সেগমেন্টে স্তরে ইসলামকে প্রাধান্য দেওয়া হবে। কোনো মানুষের মনস্তাত্ত্বিক বিষয়, আবেগ, ইমোশন, এ সমস্ত বিষয়কে আপনার মানুষ প্রায়োরিটি দিবেন না, কোরআন এবং সুন্নাহকে প্রায়োরিটি দিবে। সুতরাং আমরা দর্শকদেরকেও বলবো যে আপনারা আলেমদেরকে ভুল বুঝবেন না, সবাই আপনাদের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। আলেমদের শত্রু আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, ইসলামী আন্দোলন না, সংগঠন না, সবাই আলেমদের বন্ধু, এবং সব আলেমই হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, সবাইকে ভালোবাসে, শ্রদ্ধা করে। আল্লাহ তাআলা আমাদের ভেদাভেদ গুলো ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম পরিবেশ কায়েমের জন্য সবাইকে চেষ্টা, প্রচেষ্টা, প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন। শুকরান, জাজাকাল্লাহ। আমি এই পুরো লাইভটা, আমি আবার পরে দেখবো। আমি ডক্টর হুমায়ুন ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি যে উনি এত বড় একজন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, আপনাদের মতো একজন মানে এত প্রসিদ্ধ মানুষের সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছিলাম, এখন বের হচ্ছি, কিন্তু পরবর্তীতে আমি লাইভটা পুরো দেখে আপনাদের কাছ থেকে আরো কিছু বিষয় শিখবো ইনশাল্লাহ, সেখানে নিয়ে আমি দেখবো ইনশাল্লাহ। শুকরান, জাজাকাল্লাহ। এবার আপনার প্রিয়, আমাদের প্রিয় ডক্টর হুমায়ুন কবির ভাইয়ের কাছে আমি চলে যাচ্ছি ওনার আলোচনা পেশ করার জন্য। শুকরান জি, ডক্টর হুমায়ুন কবির ভাই, আপনার আলোচনা ইনশাআল্লাহ, তখন একটু সমস্যা হচ্ছিল, আশা করি এখন আর হবে না। বারাকাল্লাহ, বারাকাল্লাহ মুস্তাফিজ ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি আমার জন্য দোয়া করবেন। জি ডক্টর হুমায়ুন কবির সাহেব, আপনাকে আলোচনা পেশ করার জন্য, অসমাপ্ত আলোচনা পেশ করার জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত তন্ময় চিত্তে আমাদের সকলেরই প্রিয় হযরত মাওলানা মুস্তাফিজুর রহমানি, আতানাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমাদের এই প্রিয় শায়খের কাছ থেকে মূল্যবান আলোচনা সংক্ষিপ্তভাবে তিনি যা পরিবেশন করলেন তা শুনে আমরা উপকৃত হয়েছি। আল্লাহ পাক তা থেকে আমাদেরকে ফায়দামান হওয়ার সুযোগ দিন, আমরা পড়ি আমিন। আমরা সকলেই জানি বর্তমান পরিস্থিতি, নতুন করে কিছু বলার নাই। আলেম, ওলামা, বিজ্ঞ ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সুধী সমাজ সবাই কথা বলছেন। এর ভিতরে কিছু বিভ্রান্তি শুরু করেছে কিছু ক্যাডার শ্রেণীর সন্ত্রাসী যুবকেরা, বিভিন্ন মঞ্চ ভাঙচুর, আলেমদের অপমান করা, বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছে। আমরা কি করতে পারি? এজন্যে আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করছি, পাশাপাশি আমরা এই ধরনের বেয়াদবির জন্য আমরা নিন্দা জানাচ্ছি এবং যথাযথ কর্তৃপক্ষ সমীপে আমরা আবেদন জানাচ্ছি। এই ধরনের আইন হাতে নিয়ে ফ্যাসিবাদী কায়দায় যারা নিরপরাধ নিরীহ আলিমদের উপরে অপমান করার জন্য এই রকম চেষ্টা করে, তাদেরকে যথাযথভাবে বিচারের আওতায় আনা হোক। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের প্রিয় ভাই মুস্তাফিজ রহমানি অত্যন্ত সুন্দরভাবে সুমিষ্ট কণ্ঠস্বরে আমাদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা যারা দেখছেন তাদের পক্ষ থেকে আমি যতটুকু খেয়াল করেছি, আপনারা আমাদের মাধ্যমে, বিশেষ করে ইউকে কসবা টিভির মাধ্যমে, বিশ্বব্যাপী আলেম ওলামাদের প্রতি আপনারা একতার আহ্বান জানিয়েছেন, এটা আমরা সবাই অনুভব করছি।
কিন্তু পরিস্থিতি দেখে কখনো কখনো মনে হয়, বিশেষ করে অতীতে হয়েছে, যে আলেমেরা একই আছে। আলেমেরা এক নয় কে বলেছে? আলেমেরা তাদের ভিতরে হাজারো মত পার্থক্য থাকলেও একটি ব্যাপারে তারা এতদিন পর্যন্ত এক, সেটা হচ্ছে আমরা কখনোই এক হব না। আমরা কখনোই এক হব না এই ব্যাপারে আমরা সবাই একমত। এজন্যই আজ আমাদের ভাগ্যাকাশে দুঃখের যে কালমেঘ কালমেঘ জমা হয়েছে, এর শুভে সাদিক আসতেছে না। যেজন্য আজকে আলেমের তো অভাব নেই, পোস্টারে, লেখনীতে, বক্তব্যে, বিবৃতি দিয়ে, ইউটিউবে বহুত আলেমদেরকে আমরা দেখি, লেবাসে, পোশাকে, শোতে আমরা দেখতে পাই। কিন্তু কোথায় যেন কি হচ্ছে যার কারণে আমাদের দিলগুলি আজ আমরা একত্রিত হতে পারলাম না? কোরআনে কারিমের ভাষায় বলতে হয়, তাহসাবুহুম জামিয়ান ওয়া কুলুবুহুম শাত্তা। ওদের দেখতে মনে হয় ওরা এক, কিন্তু ওদের দিলগুলি যোজন যোজন ধরে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আমরা যারা সাহাবিদেরকে ভালোবাসি বলি এবং বাংলাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে আমরা বলি যে তারা হচ্ছে সাহাবা বিদ্বেষী, তে অথচ আমরা দুঃখজনকভাবে অবাক হয়ে লক্ষ্য করি সাহাবিদের যেই মহৎ আদর্শের কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতাহ এর সর্বশেষ আয়াতে কারিমার মধ্যে 29 নম্বর আয়াতে তুলে ধরেছেন, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী না মাআহু আশিদ্দাহু আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, এবং তার সাথী সঙ্গীরা কেমন? তার সাহাবারা হলেন পরস্পর পরস্পরের প্রতি রহম দিল আর বাতিলের ব্যাপারে বজ্রের মতো কঠোর। আমরা যারা বৃহত্তম ইসলাম আন্দোলনের উপর এই অভিযোগ চাপাই যে এরা সাহাবা বিদ্বেষী, এদের প্রধান ব্যক্তি তাদের সাহিত্যে নানা রকমের হাবিজাবি সাহাবিদের বিরুদ্ধে লিখেছেন, যেসব কথাবার্তা বলেন, তো যারা বলেন আমরা অবাক হই সাহাবিদের এই যে চিরন্তন কোয়ালিটি, তারা পরস্পর পরস্পরের প্রতি যে করুণা সিক্ত দরদি হৃদয়ের অধিকারী ছিলেন, তারা নিজের প্রয়োজনের উপরে সাহাবিদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছেন। অথচ আমরা এত কাদা ছুড়া ছুড়ি ইমানদার পরস্পরের বিরুদ্ধে করছি কেন? দুঃখজনক সত্য হলো যাকে আমরা সেই কোরআনের পাখি বলি, তিনি দীর্ঘদিন ধরে ইত্তেহাদুল উম্মার মাধ্যমে এই আলে ওলামা এবং মুসলিম উম্মাকে এক করার জন্য নিরলস পরিশ্রম করেছেন, কিন্তু আমরা এক হইনি। এজন্য বলছি কি যে আমরা এক না হলে কি হবে? একটি ব্যাপারে আমাদের আলেমেরা এক, সেটা হচ্ছে আমরা কখনোই এক হব না। বন্ধুগণ, এ থেকে আমাদের সর্বপ্রথম তৌবা করতে হবে। নিশ্চয়ই ফেসবুকে, ইউটিউবে, চ্যানেলে কোথাও বক্তব্য দিতে গেলে আমরা জনগণের স্পন্দন, তাদের ব্যথাটা আমরা বুঝতে পারি। সবাই বলছে এক হও। তার মানে যাদেরকে আমরা মনে করি যে জনগণ কিছু বোঝে না, কিছু জানে না, আমরা নিজের আলিম হইছি, আমরা জানি, কিন্তু আসল বিজয়ের প্রথম শর্ত যেটা হবে, মৌলিক শর্ত, সেটা হচ্ছে মুসলমানদের প্রতি, মানবতার প্রতি দরদি যে মানুষগুলি, সেই আলেম ওলামারা যারা নেতৃত্ব দেবে তাদেরকে সবার আগে এক হতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়া হচ্ছে ফরজ। ইসলামটা মানতে হবে সবাই মিলে। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। তোমরা সবাই মিলে আমার রজ্জুকে ধরো। আমরা আল্লাহ পাকের দেওয়া এই রজ্জু ইসলামকে আল্লাহ পাকের কায়দায় ধরিনি, রাসুলের তরিকায় ধরিনি, নিজেদের মন গড়া কায়দায় ধরেছি। আল্লাহ বলছেন সবাই মিলে ধরো, আবার আল্লাহ পাক নেগেটিভ দিকটাও বলেছেন, বিচ্ছিন্ন হয়েও না। আমরা বিচ্ছিন্ন হয়েছি, আবার একা একা ধরেছি, সবাই মিলে ধরিনি। তো বন্ধুগণ, তাহলে কি আমল আমি করলাম? প্রকৃত আমল করতে হলে আল্লাহ এবং তার রাসুলের কায়দায় করতে হবে। তা আল্লাহ এবং তার রাসুলের কায়দাটা কি? আল্লাহ বলেছেন সবাই মিলে ধরো, সাহাবিরা সবাই মিলে ধরেছে। আজকে আমাদের আলেমদের ভিতরেও কেউ কেউ এমন কথাও বলছেন যে 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 দল পারেন করেন, আসেন সবাই মিলে এক হই।
এই প্রথম কথাটা আপনি পাইলেন কই, যে যে দল পাইলে করেন। বিষয় হলো সবাইকে কলেমার ভিত্তিতে আগে এক হতে হবে। কালিমা যাদের ভিতরে আছে তাদের সাথে আমরা থাকব, কালিমা যাদের ভিতরে নাই সে যেই হোক আমি থাকব না। আপনি দেখুন হযরত উমার, তিনি যখন যুবক ছিলেন তিনি ছিলেন কার ক্যাডার? ওই বাতিলের ক্যাডার। সাহাবিরা প্রথমত ছিলেন বাতিলের ক্যাডার। এরা যখন পবিত্র কালিমা গ্রহণ করলো, এরা এমন তৌবাই করলো, শুধু ব্যক্তি জীবনের পাপ থেকে তৌবা করে নাই, সামষ্টিক দলীয় জীবনের পাপ থেকেও তৌবা করে তারা এবার ওই সমস্ত গডফাদারদের ত্যাগ করে তারা রাসূলুল্লাহ নেতৃত্বকে তারা আন্তরিকভাবে গ্রহণ করেছেন। তাহলে আপনার কালেমার দাবি হলো যে আপনি দলীয়ভাবেও মুমেন হবেন, ব্যক্তিগতভাবে তো হবেনই। সুতরাং প্রথমত আমরা আমাদের মত পার্থক্য বাদ দেবো। দেখুন মতভেদ আমাদের জীবনে অহরহ রয়েছে। একটি সংগঠন তো অনেক বড়, একটি উম্মা তো অনেক বড়, কিন্তু এর সংক্ষিপ্ত মডেল হলো আমাদের পরিবার। এই পরিবারে কারা থাকে? আমাদের সবথেকে প্রিয় মানুষগুলাই থাকে। কিন্তু প্রিয়তম মানুষ প্রিয়তমারা থাকার পরও আমাদের মাঝে কি মত পার্থক্য হয় না? আমার সব কথায় কি আমার স্ত্রী হাঁ বলে? আমার সব কথায় কি আমার কলিজার টুকরা সন্তানরা ইয়েস বলে? না, মতভেদ থাকে, কিন্তু আমাদের ভিতরে ভালোবাসা কমে না। তা আজকে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, এই ভালোবাসা, এই দরদি মানসিকতা যদি, এই রুহামা ও বাইনাহম যদি আমাদের থাকে, যত মাথা তত মত, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা মৌলিক ইস্যুতে ঐক্যবদ্ধ থাকব। আজকে আমরা যদি এটা পারবো, যদি আমাদের আমিত্বকে আমরা বাদ দিতে পারি, সব জায়গায় আমার চেয়ার থাকতে হবে এই মানসিকতা বাদ দিতে হবে, বরং আমাদের ভিতরে বিনয় থাকতে হবে। এই বিনয়ই হলো আসল বস্তু। দেখুন যে গাছের ডালে ফল বেশি হয় ওই ডালখানি বিনয়ে ঝুঁকে পড়ে, আর যে গাছের ডালে ফল নাই ওটা বিয়াদবের মতো খাড়া হয়ে থাকে। তো বিনয়টাই আসল। আমার ভিতরে যদি প্রকৃত ইলম আমল তাকওয়ার ভিত্তিতে তৈরি হতে পারে, তাহলে অবশ্যই আমার ভিতরে বিনম্র বিনয় আমার ভিতরে থাকবে। আমরা সাহাবিদের কথা এত বলি, সাহাবিদেরকে কোনো প্রশ্ন করলেই তারা বলতো আল্লাহ এবং তার রাসূল সব থেকে ভালো জানেন, কি বিনয়। আর আমরা আজকে এক একজন এক একটা ব্যক্তি একটা সংগঠনের ভুল ধরি, কত বড় দুঃসাহসী বিয়াদব আমরা, যেখানে নবীজি বলেছেন আমার উম্মাদ একসাথে মিলে মিসগাইড হবে না, তারা একসাথে মিলে তারা সঠিক সিদ্ধান্তে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এক একজন চায়ের কাপে ঝড় তুলি, হ্যাঁ অমুক দল ভুল করেছে, অমুক নেতা ভুল করেছে, অমুক লেখক ভুল করেছে, আমি ভুল করি নাই, আমার ভিতরে যে আরো বেশি ভুল রয়েছে। বন্ধুগণ দেখুন, খলিফা হারুন আর রশিদ, তার কাছে একজন আলিম এসেছিলেন। আলিম এসে অনেক জোরালোভাবে কিছু উপদেশ দিলেন, মানে রাহমানি ভাইয়ের মতো নসিহত করেন নাই, দিয়েছে উপদেশ নির্দেশের মতো জোরালো কণ্ঠে, যে আপনি এইটা করেন না, ওটা করেন না, এটা করেন না, কি করেন। তা আপনারা জানেন খলিফা হারুন রশিদ ছিলেন অত্যন্ত বিচক্ষণ শাসক, অনেক বুদ্ধিমত্তা তার ভিতরে ছিল, তিনি অনেক বড় মাপের আলিমও ছিলেন। তো তিনি ধৈর্য সহকারে সব শুনলেন, শুনে বলছেন আলিম তোমার কথা শেষ? তো বলছে হ্যাঁ শেষ, এবার আপনি আমার কথার প্রত্যুত্তর দেন। তো তখন খলিফা হারুন রশিদ বললেন, আলিম তুমি কি আমাকে ফেরাউনের চাইতে খারাপ মনে করো? তখন আলিম বলছে না তো। তখন তিনি বলছেন, আচ্ছা তুমি কি নিজেকে মুসার চাইতে ভালো মনে করো? মুসার চাইতে কি তুমি নিজেকে বড় মনে করো? আলিম বলছে না তো। তখন খলিফা হারুন রশিদ বললেন সূরা তাহার 41 নম্বর আয়াতে কারিমা, যে তুমি কি এই আয়াতটা পড়ো নাই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুসার মতো উলুল আজম পয়গম্বরকে ফেরাউনের মতো এত বড় সন্ত্রাসী গডফাদার, এত বড় বিশাল যে নিজেকে রব দাবি করেছে, এইরকম একটা ডিক্টেটর তার দরবারে যখন দিনের দাওয়াত দিয়ে পাঠালেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুসাকে হেদায়ত করছেন এই কথা বলে, ফাকুল আল্লাহু কৌলাল লাইয়িন আল্লাহ আল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসারে ফেরাউনের দরবারে যাচ্ছ, ভদ্র ভাষায় কথা বলবে,
হয়তো সে হেদায়েত পেতে পারে। সুবহানাল্লাহ। তে মুসার মতো নবীকে আল্লাহ পাক ফেরাউনের দরবারে পাঠাচ্ছেন, সেখানে কথা বলার আগে আল্লাহ পাক হযরতে মুসাকে আদব শেখাচ্ছেন। তাহলে সেখানে গিয়ে মুসা আলাইহিস সালাম আদবের সাথে হিকমা দিয়ে কথা বলতে পারে, আর তুমি বিয়াদবের মতো আমারে কথা বলো কেন? তো বন্ধুগণ, আজকে আমাদের মনে রাখতে হবে, আমরা দাওয়াত দিতে গিয়েও হিকমা হারাই, আবার কেউ হিকমতের নামে এত নতজানু হই, এত চামচামি করি যা অত্যন্ত দুঃখজনক, আবার কেউ এত হুঙ্কার দেই যে মনে পড়ে যায় সূরা লুকমানে হযরতে লুকমানের শেষ উপদেশ, তিনি তার ছেলেকে বলেছিলেন, পুত্র বেশি জোরে চিল্লাইও না, বেশি জোরে চেঁচাইও না, সব থেকে নিকৃষ্ট স্বর হলো গাধার স্বর। আজকে আমাদের মনে রাখতে হবে যে যত বড় মোরগ তত বড় বাঘ দিলে ভালো হয়। আমরা ক্ষমতাসীনদের উপদেশ দিতে গিয়ে যেন ঝগড়াঝাটি করি, হুকুম করি, গোলামের মতো মনে করি। আপনি একটু চিন্তা করুন তো, আপনি নিজে যদি ক্ষমতায় থাকতেন, আমি প্রথমত আমার নিজের ঘর সামাল দিচ্ছি, আমি প্রথমত আলেমদেরকে কিছু নসিহত করতে চাচ্ছি, যে আপনি নিজে যদি ক্ষমতায় থাকতেন এই রকমের জোরালো হুঙ্কার আপনার কাছে কেমন মনে হতো? সেজন্য যখন সাইক্লোন শুরু হয়, আপনারা স্যাটেলাইট যারা লক্ষ্য করেছেন দেখবেন যে প্রায় 150-200 কিলোমিটার বেগে সাইক্লোন হবে, কিন্তু তার মাঝখানের বাতাসটা খুব স্থির থাকে। তো সুতরাং আমরা যারা নেতৃত্ব দিচ্ছি গোটা জাতিকে, আমাদের ব্রেনটা ঠান্ডা থাকা দরকার, এবং আমরা যুক্তিপূর্ণ ভাষায় নসিহার সুরে কল্যাণ কামী হয়ে আমরা ক্ষমতাসীনদেরকে উপদেশ দেব। সারা বিশ্ব বরেণ্য যারা যারা মুসলিম উম্মার নেতৃত্ব দিচ্ছেন তাদের সবার ভাষায় ছপ ছিল। এই যে আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই মামুনাল আজমকে দেখতে পাচ্ছি, ওনার পিতা জিন্দিগিতে কোনো দিনও একটা ধমক দিয়েও কোনো বক্তব্য ইসলামের পথিকদের সামনে কিংবা সরকারের সামনে দেননি, যে জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তাকে শ্রদ্ধা করে তার কাছে তিনি জায়নামাজও পাঠিয়েছেন, আমরা এগুলো বিভিন্ন সময় দেখেছি, তাসবিহ পাঠিয়েছেন, দোয়াও নিয়েছেন। তো বিষয় হলো, আমরা শত্রুকে পরাজিত করতে চাই না, শত্রুর দিলকে জয় করতে চাই। এজন্য আমি বিশেষ করে অনুরোধ করব যে আমরা মন গড়া কথা একে একে না বলে যেটাই বলি, আল্লাহ পাক কোরআনে কারিমে রসুল্লাহকেও বলেছেন পরামর্শ করার জন্যে। তো এই জন্যে আমরা যারা দিনের ময়দানে কাজ করব, আমাদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকা দরকার, যেখানে কোনো কথা বললে, যেহেতু ধনুক থেকে বের হওয়া তীর আর মুখ থেকে বার হওয়া কথা, এটা বের করে দিলে ফিরিয়ে আনা যায় না। এজন্য কি বলবো, কি কোন ধরনের পলিসি দিয়ে কিভাবে কথা বলতে হবে, এটাও তার আগে আলেম ওলামাদের ভিতরে যারা নেতৃস্থানীয় তারা পরস্পর আমরা আলাপ করে নেব, এবং অবশ্যই ময়দানে বড় বড় কথা বলার আগে আমাদের একটা ডেলিগেট টিম তারা সরকারের সাথে বসা দরকার। সরকার কখন ডাকবে এ অপেক্ষা না করে আমরাই আমাদের সরকারের কাছে সময় নিয়ে, আমরা যদি আমাদের সকলেরই আস্থার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের সম্মানিত ওলামারা যদি একটি ডেলিগেট টিম নিয়ে সকল দলের মধ্য থেকে, সকল সংগঠনের মধ্য থেকে অ্যালার্জেটিক ভাব দূর করে ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে যদি আমরা সংক্ষিপ্ত একটি গ্রুপ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসতে পারি, তাহলে বোধহয় সব থেকে ভালো হয়। এবং যেভাবে আঘাত আসছে আমরা মূল ময়দানে দেখি, নিকৃষ্ট প্রাণী যাদেরকে বলি, সেই কুকুর এবং শৃগাল, এদের ভিতরেও একটা বোধ আছে যে যখন চারিদিক থেকে বন্যা ভেসে আসে মহা বিপদ আকারে, তখন কিন্তু এরা নিজেদের শত্রুতা ভুলে যায়। তো এই এতটুকু যোগ্যতাও কি আমাদের আজ থাকবে না? এত বড় সামগ্রিক বিপদ, একজন বিশ্ববরেণ্য সাংবাদিক বলেছেন, ওরা যখন ইহুদিদেরকে ধরতে আসলো আমি কিছু বললাম না, কারণ আমি তো ইহুদি না। ওরা যখন কমিউনিস্টদেরকে ধরতে আসলো তখন আমি কিছু বললাম না, কারণ আমি তো কমিউনিস্ট না। ওরা যখন মুসলমানদের ধরতে আসলো সেদিনও আমি কিছু বললাম না, কারণ আমি তো ওই দলের কেউ না। এবার যখন আমারে ধরতে আসলো সেদিন কেউ আমার পক্ষে একটা কথাও বলল না, কারণ আমি তো কারো কাজেই লাগিনি। তো সুতরাং আজকে আমাদের হুঁশে আসতে হবে এবং আমরা সহবর্মিতে উজ্জীবিত হতে পারি। বন্ধুগণ, ইসলামের মূল কনসেপ্টটি হলো ইমানদারেরা তারা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধভাবে তারা মানবতা এবং আল্লাহর দিনের জন্য তারা যোগ্য ভূমিকা পালন করবে।
সুতরাং এই ঐক্যবদ্ধতা ফোর্স আমরা যারা এই টুপি দাড়ি এই এই হাত উপরে বাঁধব না নিচে বাঁধব কি জোরে আমিন নাস্তে আমিন বলবো এইগুলা নিয়ে বাচ্চাদের মতো চকলেট নিয়ে যে বাচ্চারা মারামারি করে এই সমস্ত হাবিজাবি নিয়ে করে আমরা আমাদের মূল বিষয়টা বাদ দিচ্ছি এটা কিন্তু কেয়ামতে আমাদের আফসোসের কারণ হবে ছাগল বাসাতে গিয়ে গরু কুরবানি করা এটা কতখানি আহাম্মকি তা আমরা আজকে ছোটখাটো অপ্রয়োজনীয় জিনিস অথবা খুঁটিনাটি কিছু বিষয় যেগুলো না হলেও চলে সেইগুলো রক্ষা করতে গিয়ে আমরা আমাদের অবশ্য পালনীয় কর্তব্যকে জলাঞ্জলি দিয়ে আজকে গোটা পৃথিবীকে কারবালায় পরিণত করে দিয়েছি আজ অনেক সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ মহারথী যারা আমাদের আশার প্রতীক ছিল অনেক মডেল তারা আজকে অবহেলায় অনাদরে আজকে কারাগারে বলি অথবা নিজের দেশে পরবাসী হয়ে তারা প্রতিনিয়ত তাদের সময় কাটাচ্ছে আর আমরা যেন এই সেই আরামপ্রিয় পশুর মতো আমরা নিজেরা জাবর কাটাচ্ছি মাত্র তো বন্ধুগণ আমাদেরকে হুঁশিয়ে আসতে হবে না হলে জালিমদের সঙ্গেই এই দায় আলিমদেরকেও বহন করতে হবে সর্বশেষ আমি যেটা বলতে চাই যে সবসময় এই মায়ের এই আঘাত দেখে একথা মনে করলে হবে না যে অমুক দলই দায়ী অমুক ব্যক্তি দায়ী অমুকেরাই বোধ হয় দায়ী আমরা সবাই তুলসী পাতা বন্ধুগণ একটি গাছ কাটছে কুড়াল মানে কুঠার দিয়ে গাছ প্রশ্ন করছে কুড়াল তোর সাথে আমার কিসের শত্রুতা তুই আমাকে মারিস কেন কুড়াল বলে না তো ভাই আমি তো মারি না তুই তাকে দেখ আমার পিছনে তোর জাত ভাই লাগছে ও আমারই উস্কাই তাই তোরে আমি পিটাই তো বন্ধুগণ মনে রাখুন কোনো আলিমের মানে তথাকথিত আলিমের সহযোগিতা ছাড়া কোনো জালিম এত বেপরোয়া হয় না কেউ না কেউ তার কাজকে যুক্তি দিয়ে দরবারি আলেমেরা ওটাকে জায়েজ বানায় যার জন্য যুগে যুগে জালিমেরা তার দুঃসাহসিকতা প্রদর্শন করে এজন্য এদেরকেও চিহ্নিত করতে হবে পাশাপাশি আমাদের ভিতরে তাকু অর্জন করতে হবে এবং নিজেদের দেমাগ অহংকার বিদ্রুত করে আমরা যদি এক প্ল্যাটফর্মে ইসলামের শুধু এই ইস্যু না প্রতিটি মৌলিক ইস্যুতে যদি আমরা এক হতে পারি তাহলে জাতি আমাদের নিয়েই আবার নতুনভাবে স্বপ্ন আঁকবে নইলে পথে ঘাটে মাঠে সর্বত্র আমাদের কপালে লাঞ্ছনাই আমাদের নিয়তি হয়ে দেখা দেবে আল্লাহ আমাদেরকে সুমতি দিন রহম করুন মেহরবানি করুন আমি মামুন আল আজমি ভাই আপনাকে বেশ কিছুদিন পরে দেখলাম আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনার প্রতি রহম করুন সুস্থ রাখুন মাসুক ভাই আপনাকেও প্রাণ ঢালা শুভেচ্ছা আপনি আমার জন্য দোয়া করবেন আর যদি মনে করেন এর ভিতরে কেউ কোনো প্রশ্ন করেছে তাহলে আমি একটু জবাব দিয়ে বিদায় নেব আল্লাহ আমাদের প্রতি রহম করুন আজকের এই চমৎকার আলোচনায় আমাদের অতিথিরা আপনার কাছ থেকে আরো কিছু কথা শোনার জন্য আগ্রহ প্রকাশ করতেছে যেই কারণে আমি এখন মামুনাল আজমি ভাইয়ের কাছে যাব তারপরে আবার আপনার কাছে আসব